গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল অবস্থা, নোংরা ও অপরিচ্ছন্ন হাসপাতালের পরিবেশ, হাসপাতাল থেকে সব ঔষধও পাচ্ছেন না রোগীরা, এমন অভিযোগ তুলেছেন হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীরা। জনবল আর অবকাঠামো সমস্যার কারণেই এমন সংকট বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। গাইবান্ধা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসা নিতে আসে গাইবান্ধা জেনারেল হাসপাতালে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করলেও চিকিৎসকদের অনুপস্থিতির কারণে চিকিৎসা সেবা পায় না রোগীরা। এছাড়া হাসপাতাল থেকে বিনামূল্যের সব ওষুধ পাচ্ছে না রোগীরা, অধিকাংশ ওষুধ কিনতে হয় বাইরে থেকে। প্রয়োজনীয় বেড না থাকায় বারান্দায় থেকেই চিকিৎসা নিচ্ছে অনেকে। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সুব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি আরো বাড়ে। ওষুধপাতি কোনো কিছু পাঠিয়েছি না ভাই, তো গরিব মানুষের তাহলে কিভাবে আমরা চিকিৎসা করব? তো আমি আসছি এখন, তা ওষুধই পাচ্ছি না। চিকিৎসা তো এই সীমিত ভাবে, কখন আসে কখন নাই, ডাক্তার নাই, অমুক নাই, সার্জন নাই। পরিবেশ নোংরা, এখানে কোনো মশাবাসী নেই, ঝাড়ু নেই, খালি উপরের ময়লাটাকে সাফ করে নিচের ময়লা মিশতে থাকি। রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। জনবল ও অবকাঠামো সংকটে এমন সমস্যা হচ্ছে বলে জানান তিনি। এই অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য আমাদের নির্মাণাধীন প্রতিষ্ঠানটি যদি খুব দ্রুত সময়ের মধ্যে হস্তান্তর হয় তাহলে আমরা উন্নত মানের সেবা, উন্নত মানের পরিবেশ প্রদান করা সম্ভব হবে। গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।